সমুদ্রের নিচে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। প্রবল ঝাঁকুনিতে দেশজুড়ে আতঙ্ক। সুনামির আশঙ্কা কতখানি? কেন বারবার ভূমিকম্পের কবলে পড়ে তছনছ হয় ইন্দোনেশিয়া? তুরস্ক, সিরিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়ার পরে এবার কোন দেশ? কতটা রিস্কে আছে সেই দেশ? জানুন আজকের এই রিপোর্টে। হঠাৎ তীব্র কম্পন। ইন্দোনেশিয়ায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন বহু মানুষ। জীবন বাঁচাতে একেবারে হুড়োহুড়ি পড়ে যাওয়ার মতো অবস্থা। শুরু হয় ছোটাছুটি, তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটাই ঘটে থাকে ইন্দোনেশিয়ায়, আজও ঘটেছে। কিন্তু কেন, আগে সেটা জানবো। কারণ প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অগ্নিবলয়ের একেবারে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া, আর এখানেই বিরাট দুশ্চিন্তা লুকিয়ে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ পাঁচটি জায়গার মধ্যে অন্যতম এই ইন্দোনেশিয়া। গবেষণায় উঠে এসেছে, সারা পৃথিবীতে দুটি বৃহৎ ভূমিকম্প বেল্ট রয়েছে। এক সার্কাম প্যাসিফিক বেল্ট, দুই আলপাইট বেল্ট। সার্কাম প্যাসিফিক বেল্টের আরেক নাম রিং অফ ফায়ার বা আগ্নেয় বলয়, যে প্যাসিফিক রিং অফ ফায়ার অত্যন্ত অ্যাক্টিভ একটা সিসমিক জোন। আর এই প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রায় 40,000 কিলোমিটার দৈর্ঘ্যের পৃথিবীর সর্ববৃহৎ ভূমিকম্প বলয়। এই আগ্নেয় বলয়ের চারদিকে অবস্থিত 35টি দেশ, যার মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত এই সর্ববৃহৎ আগ্নেয় বলয়ে 452টি আগ্নেয়গিরি রয়েছে, যেগুলোর 75% সক্রিয়। এসব সক্রিয় আগ্নেয়গিরি থেকে সাগরের তলদেশে আগুন জ্বলছে সর্বক্ষণ। সারা দুনিয়ায় যত ভূমিকম্প হয় তার শতকরা প্রায় 90% সংগঠিত হয় এই আগ্নেয় বলয় অঞ্চলে। ফলে ভুগতে হয় আগ্নেয় বলয়ের চারদিকে অবস্থিত ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে। এদিন যে ভূমিকম্প হয়েছে তার রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 7। ভারতীয় সময় দুপুর 3:25 এই ভয়াবহ ভূমিকম্প হয়। ভূকম্পের উৎসস্থল ছিল জাভাদ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানের 96 কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের 594 কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার জাভাদ্বীপের সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। আপাতত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। কিছুটা নিশ্চিন্ত করেছে ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি। জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। ডিজাস্টার এজেন্সির মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, আমার মনে হয় না খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরও ভূমিকম্প অনুভূত হওয়া অঞ্চলগুলোতে নজর রাখা হবে। কিন্তু এরপরেও পুরোপুরি স্বস্তি মিলছে না। তার কারণ কিন্তু একটাই, ভূমিকম্প প্রবণ ইন্দোনেশিয়ায় বছরভর ভূমিকম্প লেগেই থাকে। চলতি বছরেও ইন্দোনেশিয়ায় এর আগে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ভূমিকম্প হয়েছে। আসলে ফ্যাক্ট হচ্ছে, পৃথিবীর কোনো স্থানই ভূমিকম্পের ঝুঁকিমুক্ত নয়, তবে বেশ কিছু জায়গা অধিকতর ঝুঁকিপূর্ণ। তুরস্ক, সিরিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়া একের পর এক চলছেই। এর মধ্যে তুরস্ক, সিরিয়া নিয়ে বিভীষিকা ছড়িয়েছে রীতিমতো। কিন্তু জানেন কি, এই বিভীষিকাময় ভূমিকম্পের থেকেও আরো বড় ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ যে কোনো সময় জোরালো ভূমিকম্পে কেঁপে উঠতে পারে বাংলাদেশ, আর তার বিপর্যয় তুরস্ক, সিরিয়ার ভূমিকম্পের বিপর্যয়কেও হার মানাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূতত্ত্ববিদরা। তবে শুধু বাংলাদেশ নয়, গ্লোবাল সিসমিক সংস্থার মানচিত্র অনুযায়ী বর্তমানে ভারত, নেপাল, চীন, জাপান, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও চিলি বিরাট বড় ঝুঁকির মধ্যে রয়েছে। প্রথম কলকাতা ব্যুরো।